সুপ্রিয় দর্শক, ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন 2008 সালে। সেই বিয়ের খবরটি তারা 10 বছর গোপন রাখতে সক্ষম হয়েছিল। এরই মাঝে মা হন অপু বিশ্বাস। 2016 সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করেন। বনিবনা না হওয়ায় 2018 সালে ডিভোর্স হয়ে যায় অপু বিশ্বাস সাকিব খানের। ডিভোর্সের পরও নতুন একটি সম্পর্ক আছে অপু বিশ্বাস এবং সাকিব খানের, আর সেটি হলো আবরাম খান জয়। ছেলে আবরাম খান জয়ের জন্য এখনও তাদের সম্পর্ক আছে, কেননা ছেলে আবরাম খানকে খুব ভালোবাসে তার বাবা মা দুজনেই। গত 2 দিন পূর্বে হয়ে গেল আবরাম খান জয়ের 4th জন্মদিন। জন্মদিনের রেশ কাটতে না কাটতে নতুন একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাবা সাকিব খানকে নিয়ে একই বললেন আবরাম খান জয়, যা শুনে সবাই অবাক। বন্ধুরা, আবরাম খান জয় তার বাবাকে কি বলেছে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ সব রকম খবর এখানেই রয়েছে। গত 17ই সেপ্টেম্বর চলে গেলেন অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। মাকে হারিয়ে অনেকটা একা হয়ে গেছেন অপু বিশ্বাস, কারণ অপু বিশ্বাসের অভিভাবক হিসাবে মাই থাকতেন তার সাথে। মা হারানোর শোক এখনো কাটেনি, তাই তো ছেলে আব্রামের জন্মদিনে কোনো প্রকার আনুষ্ঠানিকতার ব্যবস্থা করেননি অপু বিশ্বাস। এই সময় অপু বিশ্বাস বলেন, বাবা, এবার তোমার জন্মদিনের কোনো আয়োজনই আমি করতে পারলাম না, তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসাবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি। এদিকে ছেলের জন্মদিনে ফোনে শুভেচ্ছা জানান বাবা সাকিব খান। এই সময় সাকিব খান তার ছেলের এমন কিছু প্রশ্নের সম্মুখীন হন যার উত্তর দিতে পারেননি বাবা সাকিব খান, কেননা আবরাম খান জয় বলে, বাবা তুমি আম্মুর সাথে থাকো না কেন? বাবা, আমি তোমার আশা পূরণ করব নাকি আম্মুর আশা পূরণ করব? এছাড়া আব্রাহাম আরও বলেন, আচ্ছা বাবা, আমি তোমাকে 100 টাকা দিলে তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে? জানা যায় এসব প্রশ্নের উত্তরে অনেকটা এড়িয়ে যান বাবা সাকিব খান। এই সময় সাকিব খান শুধু বলেন, বাবা তুমি বড় হও, তারপর সব প্রশ্নের উত্তর পাবে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আবরাম খান জয়ের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে হেরে গেলেন সাকিব খান? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।